করোনার বিভিন্ন টিকার মিশ্রণ তৈরি করতে চায় চীন। নিজেদের তৈরি করোনা টিকার কার্যকারিতা কম হওয়ার কারণে দেশটি এ কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা গেছে। চীনের গবেষক দল মনে করছে, বিভিন্ন করোনা টিকার মিশ্রণ তৈরি করলে মানবদেহে সেটির কার্যকারিতা বেশি হতে পারে। আরো দেখুন রিপোর্টে। অবশেষে নিজেদের তৈরি টিকার কার্যকারিতা কম বলে স্বীকার করে নিয়েছে করোনার জন্মভূমি চীন। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান গাও ফু বলেছেন, চীনের নিজেদের তৈরি করোনার টিকার কার্যকারিতা কিছুটা কম, তাই অন্যান্য টিকার একটি মিশ্রণ তৈরি করার চেষ্টা চলছে। এই প্রথমবারের মতো চীনের স্বাস্থ্য বিভাগের কোনো শীর্ষ কর্মকর্তা এমন বক্তব্য দিলেন। এরই মধ্যে নিজেদের তৈরি করোনার টিকার 16 কোটি 10 লাখ ডোজ দিয়েছে সাধারণ নাগরিককে। গত বছর থেকেই চীনে গণহারে টিকাদান কর্মসূচি শুরু করে দেশটির সরকার। আগামী জুনের মধ্যে মোট জনগণের 40%কে টিকার আওতায় নিয়ে আসা হবে বলে চীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। গাও ফু এর আগে বলেছিলেন, চীন চাইছে দেশের মোট জনগণের 70-80%কে টিকার আওতায় নিয়ে আসতে। এর জন্য এ বছরের শেষ বা 2022 সালের মাঝামাঝি সময়কে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চেংদুতে গতকাল শনিবার গাও বলেছেন, টিকার কার্যকারিতা বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হল বিভিন্ন টিকার মিশ্রণ তৈরি করা। অবশ্য বিষয়টি নিয়ে শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশগুলোও টিকার কার্যকারিতা বাড়াতে এমন পদক্ষেপ নিয়ে ভাবছে। এ ব্যাপারে বিভিন্ন দেশে প্রয়োজনীয় গবেষণাও করা হচ্ছে। চীনের তৈরি সিনোভ্যাক টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল ব্রাজিলে। সেখানে টিকাটির 50% কার্যকারিতা দেখা গিয়েছিল। অন্যদিকে রোগীদের গুরুতর পরিস্থিতি ঠেকাতে এই টিকা 80% কার্যকর বলে জানা গিয়েছিল। এছাড়া সিনোফার্মের তৈরি দুটি টিকার কার্যকারিতা পাওয়া গিয়েছিল যথাক্রমে 79.34% ও 72.51%। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।